নমস্কাৰ সকলোকে, আজি মই আপোনালোক বাবে এটা কাপি উঠা কাহিনী লৈ আহিছো। কাহিনীটো হল শ্রীযুক্ত সুমিবা কথা। ইজনে এটা বহস্তাক মানকিত পুতান না মূল সুথা আছে। বহু মাহ দি আইনে চাকু থুলি দিয়া ফিক্সড অশিষ্ট সুমিবাই আত্মসমর্পণ করেছে। ইস্কলে পরিচিত নাই তেওঁলোক বাবে কয়ে সুমিবাই অসংখ্য বিনিয়োগ কায়িক প্রিয়নচনা কৰি কোটি কোটি টাকা আত্মসাত কৰিছিল। ইয়াৰ ফলত বহুত আর্থিক পাতন ঘটেছিল। এই কেলেঙ্কাইটোকে আমার সমাজত এটা জীবলন্ত বিষয় হাত পড়ছিল। বহুতে ন্যায়ভাবে আগ্রহের বাট চাই আছে। তে কিদরে সুমিবাই এনে দীর্ঘা সময় ধুই পলাই থাকিবলে সক্ষম হল। আর কি ঘটনায় তেওঁক আবেগিক আত্মসমর্পণের বাবে প্রেরণা দিলে মেয়ে আপনলোক আগত সকলব বুঝাই দি। সুমিবাই পুলিশ অভিযান আই গানছিল আর ক্ষণ ক্ষণ তেং অস্থান সালনি করিয়াছিল। দেখিলে এনঠানত এটা নিখুঁত পরিকল্পনা আছিল। এটি আলোকে নাছিল আত্মসমর্পণ খা দিনটো সুমিবাক চাকুলো পানিয়ে দেখা গানছিল। তেও দুর্ভাগ্য কথা বর্ণনা করছিল আর তং কার্যভাবে অনুশোচনা প্রকাশ করছিল। এই দাসটো হদ বিদায়ক আছিল আর স্কুলে এইটো প্রত্যক্ষ করছিল সকল পথ গভীর প্রভাব পেলাইছিল। কিন্তু কি ঠেং এই মুহূর্তটো আত্মসমর্পণ করিবলে বাছিলে। খবর অনুসারী ঠেউন তেও খাউন জয় ভাউ দুয়া পোয়া স্থারী ভাইট সৌর্য খরি নসারিলে আবেগিক চাপে অশিষ্ট থেক ভাঙি পেলেন। কার্তিকে সুমি বা বাবে আর কি আছে তেওঁ কি পরিতিয়ে সম্মুখীন হওয়া আইনি প্রক্রিয়াটো মেলি ধোয়া লাগে লাগে। বহুতে ভাবিছে ইয়াই কেদে শিটক মাকে পাপচিত অসংখ্য বিনিয়োগকারীক প্রভাবিত করে। এই ভিডিওটোতে মি আপনালোকক সম্পূর্ণ কাহিনীটো মাঝে লানিয়াম। তেওঁ প্রাম্বিক পদ পোয়া পুলিচে নীতি অনুসরণ তেন আত্মসমর্পণ নাটকীয় দাসলোকে। আমি সম্ভাব্য ফলাফল আমার আর্থিক ব্যবস্থা বাবে ইয়া ব্যাপক পূর্বাভাস সম্পর্কে আলোচনা করে সুমি বা আবেগিক আত্মসমর্পণে সম্পূর্ণ চিত আর সাকল বাবে ইয়া ইন্টারকে তা জানিবল শেষলোকে থাক। এইটো এটা কাহিনী তো আপনি মিচকাই বিচাই নাই দেখা কর বাবে ধন্যবাদ। আর এই ঠমলে আর গভীর কাহিনীর বাবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন না পায়।